এই ছোট্ট বাচ্চাটা তার জীবনে স্বাভাবিকতা ফিরে পাবে এটা আমি বিশ্বাস করি, এবং আপনারা পারবেন, বাংলাদেশের মানুষ পারে না, এমনটা মানে হয় না, বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে। আমরা নর্মাল চিকিৎসা হবে, আমার বোনের চিকিৎসা হবে, কিন্তু আমরা তো ঠিক মতো চিকিৎসা করতে পারি না টাকার অভাবে। আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে, একটি ব্যতিক্রমী জীবনের গল্প আমরা আজকে দেখাতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন অসহায় মা এবং অসহায় বাবা। আমি শুরুতে অসহায় এই জন্য বললাম, আসলে মানুষের অর্থ না থাকলে তার সন্তান কত অবহেলায় এবং কত অনাদরে এবং চিকিৎসাহীনভাবে বড় হয়। আচ্ছা যাই হোক, আমি শুরুতে যদি জানতে চাই আপনার কাছে, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আসমানি। আচ্ছা, আপনার মেয়ের নাম আসমানি। আচ্ছা ভাই, আপনি যদি একটু এদিকে তাকান, আপনার মেয়ের কি হয়েছে বলেন তো? আমার মেয়ে তো প্রতিবন্ধী। আপনার মেয়ের বয়স কত? বয়স 15 বছর। আচ্ছা, আপনার মেয়ের বয়স 15 বছর, তার কি ট্রিটমেন্ট করার নাই? ট্রিটমেন্ট করছি, বহুত গিলে ট্রিটমেন্ট করছি। বাচ্চারও সমস্যা, আমারও সমস্যা হয়, আমি কোনো জায়গা যাইতে পারি না, কাজ করতে কোন কাজ নিয়ে পাতি থুয়ে চলে যাই, যাই কাজ কর্ম করি আর নিয়ে বাড়ি বাচ্চাকে খাওয়ার না। আচ্ছা, এখন কি মেয়েটার ট্রিটমেন্ট করতেছেন না আপনারা? না, আমরা এখন ট্রিটমেন্ট করতেছি না, টাকা পয়সা নিয়ে কথা ট্রিটমেন্ট করো। আচ্ছা, ট্রিটমেন্ট করতেছেন। আচ্ছা ভাই, আপনি কি করেন বলেন তো? আমি কাজ করি, মাসির বাড়ি কৃষি কাজ। মানুষের বাড়িতে কৃষি কাজ করেন? আচ্ছা, আপনার মেয়ের এই যে অনেক খারাপ অবস্থায় শুয়ে আছে, অনেক অসুস্থ, তো এখন কি আপনার মেয়ের কি ট্রিটমেন্ট করাবেন না আপনি? দিনাজপুরের পার্বতপুর থানার একটি পরিবারের দৃশ্য আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। মা হিসেবে কি মনে হয় আপনার? টাকা পয়সা ভালো চিকিৎসা পাতি করলে সে সুস্থ অনেকটা হয়ে থাকি হয়, কারণ টাকা পয়সা বাবু চিকিৎসা করতে পারছি না, পা টা ভাঙি যায়, আমি চিকিৎসা করতে পারি নাই। কার পা ভাঙছে? মানে আপনি যে বললেন পা ভাঙছে, এই পা টা কি ডাক্তারকে দেখার নাই? না, ডাক্তারকে দেখাইনি, চিকিৎসা করি পারিনি। বড় মেয়ে না ছোট মেয়ে? এটা আপনার বড় মেয়ে। আচ্ছা, এই বাচ্চাটাও কি কি অবস্থা? এই বাচ্চার জন্মগত ভাবে এই বাচ্চা এরকম? আচ্ছা, এই বাচ্চাটাও, এই বাচ্চাটা এক প্রকারের প্রতিবন্ধী হয়েছে নাকি? একই অসুস্থতা। আচ্ছা, তো এই যে বাচ্চাটার কেউ যদি আপনাদের হেল্প করতে চায়, আর বাচ্চার কি ট্রিটমেন্ট করাবেন না? আগে বাচ্চাটা বসে থাকতে পারতো তাই না? আচ্ছা, আপনার কাছে যদি জানতে চাই, এই যে আপনাদের বাড়িতে এরকম দুইটা প্রতিবন্ধী, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি কি বলা, আমার মেয়ের চিকিৎসা হবে, আমার বোনের চিকিৎসা হবে, কিন্তু আমরা তো ঠিক মতো চিকিৎসা করতে পারি না আর টাকার অভাবে। ঠিক মতো চিকিৎসা কর, আমার বোনের থেকে আমার মেয়ে একটু সুস্থ আছে একটু হলেও, কিন্তু আর ঠিক ঠিক মতো চিকিৎসা হয় না, কিন্তু কিছুদিন টাকা ছিল যেরকম আর সেরকম ব্যয় করে। আচ্ছা, আপনার মেয়ের সমস্যা কি? একই রকম প্রতিবন্ধী? একই রকম, দুইজনে প্রতিবন্ধী, কিন্তু একটু হাত পা একটু কোঁকড়া নাই, আর একটু হাত পা কোঁকড়া আছে, জ্বর হয়েছে, আর এখনো আর ডাক্তার বলছে না ট্রিটমেন্ট করলে সে কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে আপনার মেয়ের? ডাক্তার তো বলছে 3 বছর 2 বছর ধরে চিকিৎসা করতে লাগবে, আর আমরা তো ঠিক ঠিক মতো যাই নাই, 1 মাস পর পর আমরা নিয়েই নিই। এই যে দেখতে পাচ্ছেন এই বোনের কোলে একটা মাসুম বাচ্চা, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, চিকিৎসা টাকার জন্য চিকিৎসা হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা, দুইজন প্রতিবন্ধী বাচ্চা, এই যে দেখেন ফুটফুটে কত সুন্দর বাচ্চা, কত সুন্দর চেহারা, একটু চিকিৎসা অভাবে বাচ্চাটা আজকে
তার শারীরিক গঠনগত দিক এবং সামগ্রিকভাবে সে প্রতিবন্ধী এবং দেখতে অনেকটা সুস্থ মনে হয়। তো ডাক্তার কি বলছে আপনার বাচ্চারে নিয়ে? ডাক্তার বলতেছে 2 বছর ধরে চিকিৎসা করাতে লাগবে, কিন্তু আমরা 24 মাস কতদিন চিকিৎসা করাইছেন আপনি? 5-6 মাসের মতো করাইছি। আচ্ছা, 2 বছর চিকিৎসার জন্য কত টাকা লাগবে বলেন তো? কত টাকা লাগবে সেটা বল নাই, কিন্তু নিগাতে বলছে ল্যাম্পে আমরা চিকিৎসা করছি, ল্যাম্পে হয়েছিল। আচ্ছা, সেখান থেকে চিকিৎসা করছি, আবার ডাক্তার কি বলছে 2 বছর চিকিৎসা করালে সুস্থ হইতে পারে? ওরা বলছে আশা করা যায় সে ভালো হবে। দেখেন আমরা কত আশা কত স্বপ্ন নিয়ে বাঁচি, এই বাচ্চাটা ঠিক মতো যাই নাই, এখন 1 বছর ঠিক মতো হয়েছে, 1 বছর গ্যাপ হয়েছে, 1 মাস 2 মাস। আচ্ছা, আপনারা গ্যাপ দিলেন কেন? আপনাদের কি টাকা ছিল না সেজন্য যাই নাই? আবার ফির ও যখন বেশিটাই অসুস্থ হয় তখন যাই, টাকার জোগাড় করি, তারপর যাই। আচ্ছা, যাই হোক, টাকার জন্য একটা ফুটফুটে বাচ্চা, দেখছেন কত সুন্দর বাচ্চাটা। ঝিকুনি ছিল সব সময়, ঝিকুনির তো মানে আবার ওর মাথার সমস্যা বেশিটাই। ঝিকুনির জন্য না, মাথার সমস্যা। ডাক্তার বলছে ট্রিটমেন্ট করলে স্বাভাবিক হইতে পারে অনেকটা, তাই না? দেখেন টাকার অভাবে এত সুন্দর একটা বাচ্চার চিকিৎসা হবে না, এটা কি হয়? আপনারা যারা দেখছেন সকলের কাছে অনুরোধ, দেখেন এই বাচ্চাটা বা এই মাটার দিকে সে তো হতেই পারত আপনার আমার পরিবারের কেউ একজন। তো সেই হিসাবে মনে করে আপনারা যদি মনে হয় যে এই বাচ্চাটা স্বাভাবিক হলে তার পরিবার অনেক ভালো একটা অবস্থায় থাকবে। দেখেন একটা বাচ্চা অসুস্থ থাকলে পুরো পরিবারটা এক প্রকার অসুস্থ থাকে। আচ্ছা, আপনার বাচ্চা তো এইরকম অস্বাভাবিক আচরণ করছে, তো এইটা নিয়ে আপনার কষ্ট হয় না? কষ্ট হবে না, ওই সব সময় কান্না করে, সব সময় কোনো কিছু করতে দেয় না, সব সময় এমন, সব সময় এরকম কান্না। কিন্তু আপনার বাচ্চাটাকে দেখতেই যে এই বাচ্চাটার থেকেও মানে আপনার বোনের থেকে আপনার আপনার বাচ্চাটাকে দেখে মনে হয় অনেকটা সে স্বাভাবিক হইতে পারে, কারণ সে তার হাত পা বাঁকা আপনার বোনের, কিন্তু সে জায়গাটাতে আপনার আপনার মেয়ে এখনো বাঁকা হয় না, এখনো তো সে ছোট আছে, এখনো ছোট আছে। তো এখন ট্রিটমেন্ট করাইলে তো কিছুটা রিকভার করা সম্ভব, কিছুটা হতে পারে। আচ্ছা, আপনি চান তো আপনার বাচ্চাটা সুস্থ হোক, চান কি না? চাই, কে চায় না যে কার বাচ্চা সুস্থ না? সবাই চায় তার সন্তান সুস্থ হোক, তাই না? আমার বাচ্চা সুস্থ হোক, আমার বোন সুস্থ হোক, কিন্তু আমার তো মেয়ে তো এখনো কান্নাকাটি করে, আমার তো সে ঠিক মতো যাইতেই পারেনি। যেহেতু আমাদের হেল্প করতো তাহলে তাও একটু হতো। আচ্ছা, আপনার মেয়ের মেয়ের মেয়ে এরকম প্রতিবন্ধী এবং আপনার মেয়ে প্রতিবন্ধী, তো এই বিষয়ে আপনি কি বলবেন বলেন দেখি? আমার যদি কিছু সাহায্য থেকে দিল ভাই, আমি একটা সচেতন হয়ে থাকি না ভাই, বাচ্চা দিলে খাওয়া পড়া করে পারি না এখনো। খাওয়া পড়া করাইতে পারেন না? না, কি জানে খাওয়াবো, টাকা পয়সা তো উজগা করতে পারি না, বাচ্চা দিতে নিয়ে আমার অনেক সমস্যা। আচ্ছা, আমি বলো তো সব অসুবিধা, কাপড় পরাও যায় না, কাপড় মিলে যায় না, এই বাচ্চাটাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়, বিভিন্ন অসুবিধা হয়, সত্যি খাওয়া দাওয়া করে বাচ্চাটা কাপড় পরাইতে সমস্যা না? কাপড় পরাই তো সমস্যা, হাত পোকড়া চলে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের আপনাদের শুধু এতটুকুই বলতে চাই, এই বড় বাচ্চাটা তো চিকিৎসা অভাবে অবস্থা একেবারে খারাপ, এবং এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই ছোট্ট বাচ্চাটা তার জীবনে স্বাভাবিকতা ফিরে পাবে, এটা আমি বিশ্বাস করি, এবং আপনারা পারবেন, বাংলাদেশের মানুষ পারে না এমনটা মানে হয় না, বাংলাদেশের মানুষ অনেক কিছু করতে পারে আমরা, এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরবে, এই যে মাসুম একটা বাচ্চা। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে সহযোগিতা করে বাংলাদেশের মানুষ, আপনারা কি নেবেন? সহযোগিতা করলে তো সহযোগিতা নেবো, সহযোগিতা করলে নেবেন? হ্যাঁ নেবো, সহযোগিতা করলে ওনারা সহযোগিতা নেবে। তাহলে আপনাদের বিকাশ নাম্বার একটা বলেন। 0173851231237 আরেকবার বলেন। 0173851237 এইটা হচ্ছে ওনাদের বিকাশ নাম্বার, পার্সোনাল বিকাশ নাম্বার না? আমি শুধু এতটুকুই বলতে চাই দর্শকদের, দেখেন এই বাচ্চাটা দাঁড়াই থাকতে পারতেছে, হাত পা নাড়াইতে পারতেছে, ঠিক আছে না বাচ্চাটা? অনেকটাই মানে এই বাচ্চাটা ট্রিটমেন্ট করাইলে তো সে রিকভার করতে পারে, তাই না? এই বাচ্চাটা দাঁড়াই থাকতে পারে, এই বাচ্চা যে এরকম একেবারে প্রতিবন্ধী, এই বাচ্চাটা একটু চিকিৎসার জন্য, দেখেন একটু চিকিৎসার জন্য এই বাচ্চাটা
তার স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের যে প্রান্ত থেকে যারাই দেখতে পাচ্ছেন, শুধু এতটুকুই বলতে চাই, যে পরিবারটা দেখতে পাচ্ছেন, এই পরিবারের দুইটা বাচ্চা প্রতিবন্ধী, দুইটা বাচ্চা প্রতিবন্ধী, তারা যে কতটা কষ্টে দিন কাটায়, যাদের যারা এরকম আশেপাশে দেখেছি তারাই একমাত্র হয়তো কল্পনা করতে পারবো। কিন্তু আমি বাংলাদেশের মানুষকে বিশেষ করে অনুরোধ করতে চাই, এই বাচ্চাটা যেন স্বাভাবিক জীবনটা ফিরে পায়। আচ্ছা, এই বাচ্চাটার নাম কি? এর নাম রেশমা, এর নাম আসমানি। আমি শুধু এতটুকুই বলতে চাই, রেশমা তার স্বাভাবিক জীবনটা ফিরে পাবে। আসলে এই বাচ্চাটা অনেক ক্ষুধার্ত মনে হয়, এই জন্য কাঁদতেছে। আপনাদের বাচ্চা দুইটা তো ভালোভাবে বসতে পারে না, তো এই বিষয়ে কি বলবেন? অবস্থা তারা বসে কি সে বলেন তো? ওরা এখনো শুয়ে থাকে মাটিতে বসে, তাদের বসার কোনো একটা চেয়ার নাই, বসার কোনো ওদের চেয়ার নাই, আমার মেয়েরও নাই আমার বোনেরও নাই, সারাদিন শুয়ে থাকে, বসে থাকে আমার মাটিতে বসে আর মাটিতে শুয়ে থাকে, সারাদিন মাটিতে শুয়ে থাকে মেঝেতে, তাদের বসার কোনো চেয়ার নাই, তাদের বসার কোনো চেয়ার নাই, কিন্তু আমার মেয়ের আর আমার বোনের চেয়ার বসানো হলে ভালো হতো, কিন্তু আমাদের তো হুইল চেয়ার নাই। আপনাদের হুইল চেয়ার নাই? আচ্ছা, আপনার মেয়ের কি এরকম বসার মতো কোনো হুইল চেয়ার নাই ভালো? না, আমার কোনো হুইল চেয়ার নাই, তাহলে ল্যাম্পের কাঠের হুইল চেয়ার ছিল, সেসব ভাঙে গেছে। কি কাঠের হুইল চেয়ার ছিল? হুইল চেয়ার বলতে বসার একটা চেয়ার ছিল কাঠের, সেটা ধরে খায়া গেছে, চেয়ার ভাঙে গেছে, পরে আর কিনতে পারেন নাই? না, পরে আর কিনি নাই। আমাদের যদি কেউ চেয়ার দিত তাহলে একটু ভালো হতো, আমাদের আমার বোনের আমার মেয়ের, আমরা তো কিনতে পারিনি। যে আমরা আমরা এখন রেশমার বাবাকে পেয়েছি, আপনি তো রেশমার বাবা, তাই না? আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি ভাই কৃষি কাজ করি। কৃষি কাজ বলতে জমি আছে আপনার? জমি নাই, আমি মানুষের বাড়িতে কাজ করি। মানুষের বাড়িতে কাজ করেন? আচ্ছা ভাই, এই যে আপনার ফুটফুটে একটা বাচ্চা রেশমা, তো রেশমার কি চিকিৎসার ব্যাপারে ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ভাই, যদি ট্রিটমেন্ট করাইতে পারেন তো বাচ্চাটা অনেকটা সুস্থ হয়ে আসবে। ট্রিটমেন্ট করাইতে পারলে না? আচ্ছা, আপনার বাচ্চা থাকে কি, সে সারাদিন শুয়ে থাকে? বাচ্চাটা তো শুয়ে থাকে, বসেও থাকে মাটিতে। আচ্ছা, আপনার বাচ্চার চেয়ার নাই? চেয়ার নাই ভাই, চেয়ার নিতে পারিনি, টাকা অভাবে। টাকা অভাবে, দেখেন মানে আমাদের আমরা কত রকমের স্বপ্ন নিয়ে চলি, দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা, এই যে এখানে একটা শুয়ে আছে আর একটা তার বাবার কাছে আছে। দেখেন, তাদের যদি একটা ভালো হুইল চেয়ার থাকতো, অন্তত যাই হোক একটা প্রতিবন্ধী সন্তান তো তার, মানে কোনো সন্তানে বাবা মার কাছে বোঝা না, কিন্তু আপনার সন্তান এরকম একটু ব্যতিক্রমী রকম হয়েছে, তো এটা নিয়ে আপনার কি মতামত? আমার মতামত ভাই, যদি যখন আমার টাকা মাঝে সাঝে হয় হয় না কেন হয়, তখন আমি দিনাজপুরে নিয়ে যাই এবং মেডিকেলে ট্রিটমেন্ট করাই। যখন টাকা হয় তখন দিনাজপুরে নিয়ে যান, মেডিকেল ট্রিটমেন্ট করান, তাই না? আচ্ছা যাই হোক, আমি শুধু এতটুকুই বলতে চাই, এই বাচ্চাদের জন্য যেন দুইটা চেয়ার তারা ব্যবস্থা করতে পারেন, আপনারা ইনশাল্লাহ হেল্প করবেন, এই প্রত্যাশা করছি। এই হচ্ছে ওনাদের বাড়ির অবস্থা। এইদিকে আপনার নাম কি? আতিকুর। আচ্ছা, এই যে আতিকুর ভাইয়ের মেয়ে প্রতিবন্ধী, এইদিকে ভাই আপনার নাম কি? আমার নাম ভাই মোহাম্মদ ইন্তাজুল। ইন্তাজুল, আপনার মেয়ের নাম রেশমা, সেও প্রতিবন্ধী, আপনারা হচ্ছেন একই পরিবার। এই যে আতিকুর ভাইয়ের মেয়ে এবং মেয়ের মেয়ে, এই দুইজন হচ্ছে প্রতিবন্ধী, যেই বিকাশ নাম্বারটি দেওয়া হয়েছে। আপনারা যদি পারেন, মানে যদি মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত, আশা করছি আপনারা তাদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। না না, এটা আমাদের পক্ষ থেকে, এটা দিয়ে দেবে। আচ্ছা নেন, এগুলো রাখেন, আর ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আপনাদেরকে হেল্প করবে, এই প্রত্যাশায় আমরা রইলাম ইনশাল্লাহ। এই হচ্ছে সার্বিকভাবে এই পরিবারের অবস্থা। সবাইকে শুধু এতটুকুই অনুরোধ করব, আপনাদের একটি শেয়ারে যদি এই দুইটা প্রতিবন্ধীর পাশে যদি কেউ দাঁড়ায়, এই ফুটফুটে বাচ্চার সাথে যদি কেউ দাঁড়ায়, এতটুকুই শুধু অনুরোধ থাকবে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী আপডেট ইনশাল্লাহ আমরা জানাবো কি হয় না হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।